জুয়া খেলক কেন্দ্র করে তিনিচুকীয়ার ফিলোবাড়ী চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ফিলোবাড়ী টিংখাং গাঁৱৰ সমীপত থকা কাশি যান বলা চলাত উদ্ধার করা হয়েছে গুপী মুঢ়া নামৰ এজন লোকৰ মৃতদেহ। দীপাবলীর নিশা একেলগে জুয়া খেলা মণিৰাম দাস নামৰ এজনে হত্যা করার অভিযোগ আনিছে গুপী মুঢ়ায়। পবন তাঁতি নামৰ আন এজন লোকৰো হাত ভাঙি দিয়ার অভিযোগ মণিৰাম দাসৰ বিৰুদ্ধে। বর্তমান পলাতক অভিযুক্ত হত্যাকারী মণিৰাম দাস আরক্ষীয়ে গুপী মুঢ়াৰ মৃতদেহ উদ্ধার করে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে তিনিচুকীয়ালৈ প্ৰেৰণ কৰিছে। ঘটনা কেন্দ্র করে সমগ্র ফিলোবাড়ীটি চাঞ্চল্যৰ বিৰাজ কৰিছে। জুয়া খেলক কেন্দ্র করে তিনিচুকীয়ার ফিলোবাড়ীটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ফিলোবাড়ী টিংখাং গাঁৱৰ সমীপতে থকা কাশিজান বনাঞ্চলত উদ্ধার হয়েছে গুপী মুঢ়া নামৰ এজন লোকৰ মৃতদেহ। দীপাবলীর নিশা একেলগে জুয়া খেলা মণিৰাম দাস নামৰ এজনে হত্যা করার অভিযোগ গুপী মুঢ়াক। গপি খেলিলে, পবন খেলিলে, তারপর আসলে চুনু চুনু মুঢ়া, তারপর ইহতি মানে পয়সাখিনি জিকিলে 3000 নে কিমান দেই। গপি পবনে জিকিলে, পবনে জিকি যাওয়ার পাছত কলে যে অলপ দেরি রক বলে কলে, তাকে 100 টাকা পয়সা দিলে। যে পয়সাটা দিলে তেতিয়া কি কলে কি এইটো খেল বলে কেছি, কেন খেলিব এইটো নেখেলা কারণ রাস্তার লুকি কোনে মারি দিলে। মানে কোনে মারিলে বলে আপনাদের হ্যালো মারিব, তেতে মুনিরামই মারিব, মুনিরামই মারিছে লোকে। হ্যাঁ তার লগে কাজি হইছিল, মুনিরাম মারিছে। তাস খেলিলু তো কটকা মান পয়সা মই জিকিলু, তা মুনিরামক মই দি দিলু 100 টাকা, ল তুই তো হারি গলি, লো এইটো কিবা খাবি বলে। নাই তুই খেলবই লাগিব বলে কৈছে। হ্যাঁ মুখ বুকুত ধরি পিনে একদম মানে বহাইলে, তেতিয়া আমার ককাইটো মানে অলপ ধরি দিলে, তাক কেলে তুই এনেকে করিস, আহিলি তো আহিলি, মিন্দু লাই পিনি তাক খেদিলে। হ্যাঁ তাক খেদিলে তেতিয়া আমি মানে ঘরত গুছি গেলো, তো রাজার বোপাই ঘরত। তা তাত কলো যে বল আমার ঘরত রাতেপুয়া আহিবি, তা সেইটো আলিপা মানে আমি মানে গৈছিলো ঘরত, আমার ঘরত। তেতিয়া সি একদম লোহা লট এটা একদম মানে পাইপত তাক আগত মারি দিলে, সি পড়ে গেল তেতিয়া মোক মারি দিলে।